আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও। লাইফ কেয়ার ফার্মার পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। সকল ভাই বোন এবং বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আজকে ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখার জন্য রিকোয়েস্ট করলাম। আজকের ভিডিওটা বিশেষ করে যারা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত, রোগা পাতলা অথবা চিকন স্বাস্থ্যের অধিকারী, আর তোমরা যারা দেখা গেছে বিভিন্ন ধরনের খাবার খেয়েও কোনোভাবেই তোমাদের শরীর স্বাস্থ্য পরিবর্তন করতে পারছো না, অথবা যারা নিজেদের শরীর স্বাস্থ্যকে প্রাকৃতিকভাবে যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে নিজেদের শরীর স্বাস্থ্য পরিবর্তন করতে চাও, সাধারণ দুর্বলতা দূর করতে চাও, তোমাদের জন্য আজকে ভিডিওটা বিশেষভাবে তৈরি করলাম। আশা করি আজকে ভিডিওটা দেখলে তোমরা সবাই অনেক কিছু জানতে পারবে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই নিত্য প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে হনেসিবি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর কোনো কথা না বাড়িয়ে এখন আমি বিস্তারিত আলোচনা চলে যাই। ভিউয়ার্স, প্রাকৃতিকভাবে তোমরা যদি নিজেদের শরীর স্বাস্থ্য পরিবর্তন করতে চাও, আমি তোমাদেরকে মাইরোসিন এই সিরাপটি খাওয়ার জন্য সাজেস্ট করব। এই সিরাপটির কাজ, উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, এখন কখন কীভাবে খেতে হবে এই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। মাইরোসিন এটি হচ্ছে একটি ইউনানি মেডিসিন, এর ফর্মুলা হচ্ছে শরবত আমলা। তোমরা জানো শরবত আমলা আমাদের শরীর স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে থাকে, সাধারণ দুর্বলতা রিমুভ করে থাকে। এটা একটা ইউনানি ওষুধ। মাইরোসিন এই সিরাপটি ম্যানুফ্যাকচার করে থাকে দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর তোমরা সবাই জানো ইবনেসিনা আমাদের দেশের একটা অন্যতম একটা ফার্মাসিউটিক্যালস ব্র্যান্ড। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্র্যান্ড, এদের প্রোডাক্টে একেবারে সাইড ইফেক্ট নেই বললেই চলে। একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে তোমরা এই সিরাপটি সবসময় সেবন করতে পারবে। যাদের দেখা গেছে সবসময় শরীরে একটা দুর্বলতা রয়ে গেছে, অথবা দেখা গেছে খাবারে কোনো ধরনের রুচি নেই, তোমরা যে কোনো ধরনের খাবার খেয়েও নিজেদের শরীর স্বাস্থ্য পরিবর্তন করতে পারছো না, শরীরে শক্তি পাচ্ছ না, তোমরা চাইলে এই সিরাপটি সেবন করে দেখতে পারো। এখন আমি তোমাদেরকে প্রথমে এই সিরাপটির প্যাকেজিংটা ভালোভাবে দেখে দিই। এই যে দেখো, খুবই সুন্দর এবং আকর্ষণীয়, ভিতরে পটটা হচ্ছে এরকম। ভিতরের বোতলটা অনেকটা এরকম প্লাস্টিকের বোতল আবরণ, যার কারণে পড়ে গেলেও ভাঙার তেমন সম্ভাবনা নেই। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি আমার নিজের শরীর স্বাস্থ্য পরিবর্তন করার জন্য এবং শারীরিক দুর্বলতা দূর করার জন্য মাইরোসিন এই সিরাপটি খেয়েছি। এই সিরাপটির ফরম্যাট হচ্ছে 450 ml। এখন আমি তোমাদেরকে এই সিরাপটির বিস্তারিত কার্যকারিতা সম্পর্কে জানাবো। এই সিরাপটি বিশেষ করে ভিটামিন সি এর অভাব পূরণ করবে, তাছাড়া আমাদের যাদের শারীরিক দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা দূর করবে, স্নায়বিক দুর্বলতা অর্থাৎ মানসিক দুর্বলতা দূর করবে এবং মানসিক স্থিতিশক্তি বৃদ্ধি করবে, পরিপাকতন্ত্রের দুর্বলতা দূর করবে। তোমরা সবাই জানো আমরা যাই খাই আমাদের পরিপাকতন্ত্র যদি তা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে আমরা যাই খাই তাই হয়তো আমাদের ঠিকমতো আমাদের গায়ে লাগবে না, অথবা আমাদের শরীরে পুষ্টি যোগান দিতে পারবে না। তাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের দুর্বলতা দূর করতে হবে। দেখা গেছে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভালো মন্দ খাবার খেয়ে থাকি, তারপরও আমরা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি না, শক্তি পাচ্ছি না। তার প্রধান কারণ বলে আমি মনে করি পরিপাকতন্ত্রের দুর্বলতা। তাই পরিপাকতন্ত্রের দুর্বলতা দূর করতে এই সিরাপটি খুবই কার্যকর, কারণ হজমে যদি দুর্বলতা থাকে তাহলে কোনো শক্তি অথবা কোনো ধরনের পুষ্টি আমাদের গায়ে লাগবে না। অকাল বার্ধক্য এবং স্মরণ শক্তির দুর্বলতা, তাছাড়া শ্বাসকষ্ট এবং কাশি সমস্যা দূর করতেও এই সিরাপটি খুবই কার্যকরী একটি সিরাপ। এই সমস্ত সমস্যা দূর করতে এই সিরাপটি খুবই কার্যকরী। আর এখানে তারা স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে এটা হচ্ছে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রুচিবর্ধক, আর ন্যাচারাল ইমিউনিটি বুস্টার, যা আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দিবে, আমাদের ইমিউনিটি সিস্টেমের শক্তি বৃদ্ধি করবে। তোমাদের যাদের এই সমস্ত সমস্যা রয়েছে, যারা সবসময় শারীরিক দুর্বলতা আক্রান্ত, নিজেদের শরীরে সবসময় দুর্বলতা অনুভব করে থাকো, অথবা খাবারের প্রতি কোনো ধরনের রুচি নেই, হজমের সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট অথবা পরিপাকতন্ত্রের দুর্বলতা আছে বলে তোমরা মনে করো, আমি তোমাদেরকে এই মাইরোসিন ইবনেসিনার এই সাসপেনশনটি সিরাপটি খাওয়ার জন্য সাজেস্ট করব। আমি আশা করি তোমরা যদি প্রতিদিন এই সিরাপটি এক মাস খাও, তাহলে তো তোমরা ভালোভাবে ফলাফল পাবে। তবে তোমাদেরকে নিয়মিত এই সিরাপটি খেতে হবে। আর আমি এটাকে এক ধরনের মাল্টিভিটামিন মনে করি, কারণ এর উপাদানগুলো এখানে প্রায় আমি গুনে দেখেছি প্রায় 25টার মতো ন্যাচারাল উপাদান রয়েছে, যা একেবারেই ন্যাচারাল এবং খুবই প্রাকৃতিক, যেগুলো আমাদের সাধারণ দুর্বলতা এবং শরীরের জন্য খুবই উপকারী। এখন আমি তোমাদেরকে এই সিরাপটি খাওয়ার নিয়ম বলে দিচ্ছি। এই সিরাপটি বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 2 চামচ করে দুইবেলা সকালে এবং রাতে অবশ্যই বড় পেটে খেতে হবে। তবে এই সিরাপটি খাবার আগে তোমরা এই সিরাপটি অবশ্যই একটু জাকুনি দিয়ে খাবে, তাহলে হয়তো ভালো রেজাল্ট পাবে। শিশুরাও চাইলে এই সিরাপটি খেতে পারো। শিশুদের ক্ষেত্রে 1 চামচ করে এই সিরাপটি দিনে 2 বেলা সকালে এবং রাতে অবশ্যই বড় পেটে এই সিরাপটি সেবন করবে। এই সিরাপটির প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। আমি আবারও বলছি মাত্র 300 টাকা হলে তোমরা মাইরোসিন এই সিরাপটি ক্রয় করতে পারবে।
তাহলে ভিউয়ার্স এই ছিল আজকের মতো বিস্তারিত রিভিউ। আশা করি তোমরা আজকে ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছো। তবে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যারা সাধারণ দুর্বলতায় আক্রান্ত অথবা যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তোমরা এই সিরাপটি খেয়ে দেখতে পারো। আমি আশা করি ইনশাল্লাহ তোমরা খুব ভালো ফলাফল পাবে। তারপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ইনশাল্লাহ পরবর্তীতে আরও একটি মেডিসিনের বিস্তারিত রিভিউ তোমাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ধন্যবাদ সবাইকে।